একজন দৌড়বিদ যদি তার চেয়ে ধীরে দৌড়ে এমন কারোর সাথে রেস করে, সে প্রতিবার হয়তো প্রথম হবে। কিন্তু সে যদি এমন একটা রেসে যায় যেখানে সবাই তার চেয়ে দ্রুত দৌড়ায়, সে প্রথম হয়তো হবে না, কিন্তু তার টাইমিং প্রতিটা দৌড়ের সাথে আরো ভালো হতে থাকবে। তাই আমাদেরও বন্ধুত্ব করা উচিত এমন মানুষদের সাথে যারা আমাদের চেয়ে এগিয়ে আছে, যাদের থেকে শেখার আছে অনেক কিছু। বিপদের মুখে মানুষের দুই ধরনের রেসপন্স পাওয়া যায়, হোয়াই মি আর ট্রাই মি। কেউ যখন বলে তোমাকে দিয়ে তো এটা হবে না, একদল কথাটা শুনে হতাশে হাল ছেড়ে দেয়, আর একদলের মাঝে জিত চেপে যায় কথাটা ভুল প্রমাণ করে দেখিয়ে দিতে। জীবনের নেগেটিভ জিনিসগুলোকে এভাবেই পজিটিভলি দেখতে হয়। মানুষ অভ্যাসের দাস। ঘুম থেকে উঠে ফেসবুক চেক করা, গভীর রাত পর্যন্ত চ্যাটিং করা, এমন অনেক অভ্যাস নিজের অজান্তেই গড়ে তুলি আমরা, যেগুলো প্রচুর সময় নষ্ট করে। তাই সপ্তাহে একটা দিন ছুটি নিতে হবে সব কিছু থেকে। কোন কোন অভ্যাসগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো খুঁজে বের করে ঝেড়ে ফেলতে হবে। নতুন সপ্তাহে নতুন উদ্যমে নতুন করে শুরু হোক পথ চলা।